আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম থেকে ইমাম মাহাদিকে চেনার স্পষ্ট কিছু হাদিস হজরত ওমর রাদিউল্লাহকে হত্যার সাথে সাথে ফেতনা রশিদ ছিঁড়ে গিয়েছে সেই থেকে বৃষ্টির মতো ফেতনা পতিত হচ্ছে রাসদ সাল্লাইসাল্লাম বলেছেন সিরিয়ার মুসলিমদের যখন কল্যাণ উঠে যাবে তখন পুরো মুসলিম জাতির কল্যাণ উঠে যাবে সিরিয়া আর মুসলিম মুসলিমরা হলো মুসলিম জাতির হৃৎপিণ্ড তারা আজ নির্যাতিত তারা আজ কল্যাণে নেই তাহলে আমরা কীভাবে সুখের আশা করি করোনার ফিতনার মধ্যে দাঁত জালের সৈনিকরা তাদের কাজকে অনেকটা গুছিয়ে নিয়েছে তারা ট্রায়ালের মাধ্যমে তাদের কাজগুলো পরীক্ষা করে নিচ্ছে কিন্তু এর মধ্যে নব্য ফিতনা সৃষ্টি হচ্ছে ইমাম মাহাদিকে নিয়ে এই ফেতনার এখন নতুন যুগে হয়নি যুগে যুগে হয়ে আসছে ইমাম মাহাদি সম্পর্কে রাসুল সাল্লু আলাই স্পষ্ট হাদিস রয়েছে এখানে আপনি একতালাপ করতে পারবেন না কেননা ইমাম মাহাদি সম্পর্কে রাসুল সাল আলাহ সাল্লামের সহি হাদিস রয়েছে কেউ যদি সহি হাদিসের বাইরে গিয়ে নিজের মতামত ব্যাখ্যা করে তাহলে সে ভণ্ড সে শয়তান দ্বারা প্রভাবিত রাসুলসল্লাহ আলাই সাল্লাম ইমাম মাহাদিকে চেনার জন্য স্পষ্ট কিছু লক্ষণ উল্লেখ করেছেন এর মধ্যে থেকে কিছু উল্লেখ করার চেষ্টা করব। ইনশাল্লাহ রাসুল সাল্লাহ আলাহ বলেছেন মাহাদি হবে আমার ফাতেমার বংশধর হাদিস নাম্বার চার হাজার দুইশো তিরাশি তাহলে মাহাদির পরিচয় হলো তিনি কুরাশ বংশের ও ফাতেমা রাদিয়াল্লাহর বংশধর হবেন রাসুলসল্লাহ আলাই বলেছেন তার নাম আমার নামের সাথে এবং তার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলে যাবে হাজার দুশো তিরিশ এই ক্ষেত্রে গোজামেল গ্রহণযোগ্য নয় মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করার পিছনে দলিল দিয়েছিল কোরআনে আছে ইসে ইবনে মারিয়াম আলাইসাল্লাম বলেছিল আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহাম্মদ আমার নাম গোলাম আহম্মদ তাই আমি সেই আহম্মদ নাউজবিল্লাহ তদ্রুপ কারোর নাম যদি হয় মোহাম্মদ অমুক খান কিংবা সাদিক মোহাম্মদ মামুন ইত্যাদি আর সে যদি দাবি করে আমার নাম তো মোহাম্মদ তাহলে এটা গ্রহণযোগ্য নয় কারণ রাসুল সল্লাহ আলাইসাল্লাম কিন্তু এভাবে বলেনি যে তার নাম হবে মোহাম্মদ অমুক খান বরং রাসুল সোল্লা স্পষ্ট বলেছেন তার নাম হবে আমার নামে অর্থাৎ হুবহু মোহাম্মদ ও তার পিতার নাম আমার পিতার নাম অর্থাৎ হুবহু আব্দুল্লাহ হুবাহু বিন ইয়াসির রাদ থেকে বর্ণিত তিনি বলেন মাহাদি এবং শোয়েব ইবনে সালে একই জেলা বা প্রদেশে অন্তর্ভুক্ত হবেন হজরত আব্দুল্লাহ ইবনে অমর রাজ থেকে বর্ণিত রাসুল সাল সাল্লাম বলেছেন মাহাজির আগমন হবে এমন এক গ্রাম থেকে যাকে কারহা বলা হয় উল্লেখ্য ইমেনের একটি গ্রামের নাম কারহা রাসুদ আলাইসাল্লাম বলেছেন লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকুন এবং মোকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বায়েত গ্রহণ করবে বায়েতের খবর শুনে সিরিয়ার দিক থেকে এক বিশাল বাহিনী পেরিত হবে মাঝে মাঝে বাইদা নামক স্থানে এসে পৌঁছানোর পর ওই বাহিনীটিকে ধসিয়ে দেওয়া হবে ইবনে হাদিস নাম্বার ছয় হাজার সাতশো সাতান্ন মাহাদি নিজে কখন নিজেকে মাহাদি দাবি করবে না আমাদেরকে সবসময় সচেতন এবং সতর্ক থাকতে হবে